বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন কারণে বিচলিত হয়ে বিভিন্ন ধরনের বা নিজস্ব কোনো বন্ধুকে ফেসবুক মেসেঞ্জার থেকে ব্লক করে থাকি, কিন্তু পরবর্তীতে কোনো কারণে সেই সব ব্লক করা বন্ধুদের প্রয়োজন হলে তাদের আমরা আর খুঁজে পাই না। তাদের সাথে চ্যাটিং, ভিডিও কল, অডিও কল কিছুই করতে পারি না। মূল কথা হচ্ছে তাদের সাথে আমরা আর কোনোভাবে যোগাযোগ করতে পারি না। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ফেসবুক মেসেঞ্জারের অনেক পুরনো বা সম্প্রতি ব্লক করা বন্ধুদের বের করে তাদের সাথে পুনরায় আবারও চ্যাটিং করতে পারবেন, ভিডিও কল, অডিও কল সব কিছু করতে পারবেন খুব সহজেই। তো দেরি না করে চলুন সরাসরি মূল টপিকে চলে যাই। ওকে বন্ধুরা, আমরা সবাই জানি ফেসবুক ও মেসেঞ্জারের সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ, তাই আমরা কিন্তু ফেসবুকের সকল বন্ধুদের সাথে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে থাকি। তো আমরা যখন ফেসবুক ও মেসেঞ্জার থেকে কোনো বন্ধুকে ব্লক করে দিই তাহলে সেই ব্লক করা বন্ধুকে কিন্তু আমরা রান ব্লক করতে পারি না। মূল কথা হচ্ছে তাকে আমরা আর খুঁজে পাই না। তো এখন আমি আমার যে কোনো বন্ধুকে ফেসবুক মেসেঞ্জার দুটো থেকে ব্লক করে দিয়ে তাকে আবারও খুঁজে বের করে কীভাবে চ্যাটিং, ভিডিও কল, অডিও কল করবো সেটাই এখন আপনাদের দেখাবো। তাই সম্পূর্ণ টিপসগুলো ফলো করতে থাকুন। তো প্রথমে আমি মেসেঞ্জার থেকে দেখাচ্ছি, আমি মেসেঞ্জারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের সকল বন্ধুরা কিন্তু মেসেঞ্জারে রয়েছে। তো আমি মেসেঞ্জারে যে বন্ধুর সাথে সবসময় চ্যাটিং, ভিডিও কল, অডিও কল করি তেমন একটা বন্ধুকে এখান থেকে ডিলেটও ব্লক করে দিচ্ছি। এই যে সুব্রত রায়, এই বন্ধুকে আমি ব্লক করে দিচ্ছি। তো আমি এই বন্ধুর চ্যাটিং অপশানে ঢুকলাম। তো বন্ধুরা, মেসেঞ্জার থেকে কাউকে ব্লক করলে তাকে আবার আনব্লক করে চ্যাটিং করা যায়, কিন্তু ফেসবুক মেসেঞ্জার দুটো থেকেই ব্লক করলে তাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না, তাকে আর আনব্লক করা সম্ভব হয় না। তো কীভাবে তার সাথে আবারও চ্যাটিং করতে হয় সেটাই হচ্ছে মূল ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আমার এই বন্ধুর সাথে আমি সবসময় চ্যাটিং করি, তো একে আমি এখন ফেসবুক মেসেঞ্জার দুটো থেকেই ব্লক করে দেব। তো আমি যেভাবে করি ফলো করতে থাকুন। তো উপরে দেখতে পাচ্ছেন আই বাটন আছে, এখানে ক্লিক করলাম। এবার এই পেজ থেকে প্রোফাইল অপশানে ক্লিক করে তার প্রোফাইলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন তার প্রোফাইলটা কিন্তু ফেসবুকে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই পেজে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্লক। তো আমি ব্লকে ক্লিক করলাম, আবারও ব্লকে ক্লিক করে ব্লক করে দিলাম। এখন কিন্তু সে ব্লক হয়ে গেল, তাকে আমি আর ফেসবুকে খুঁজে পাবো না, একেবারেই সে ব্লক হয়ে গেছে। তার কোনো পোস্ট আমি ফেসবুকে দেখতে পাবো না, সেও আমার কোনো পোস্ট ফেসবুকে দেখতে পাবে না। তো এটাই দেখালাম ফেসবুক থেকে ব্লক করা। এবার দেখাবো মেসেঞ্জার থেকে কীভাবে ব্লক করবেন। তো মেসেঞ্জারে ফিরে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ব্লক হয়ে গেছে। তো এই ব্লকটা খুললে কিন্তু আবারও চ্যাটিং করা খুব সহজ, এটা কোনো ব্যাপারই না। এখান থেকে কীভাবে আনব্লক করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমি এবার মেসেঞ্জার থেকে তাকে ব্লক করে দিচ্ছি, তাহলে দেখুন কীভাবে তার সাথে আবারও চ্যাটিং করা যায়। তো আমি আবারও আই বাটনে ক্লিক করলাম, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলেট কনভারসেশন, এখানে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন ডিলেট, এই অপশানে ক্লিক করে ডিলেট করে দিলাম। ডিলেট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সে কিন্তু মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুব্রত রায় কিন্তু এখানে আর নেই, ফেসবুক মেসেঞ্জার দুটো থেকেই কিন্তু সে হারিয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা ফেসবুক মেসেঞ্জার থেকে বন্ধুদের ব্লক করে দেন, আবার হারিয়ে ফেলেন, তো তাদের আর খুঁজে পান না। তো পরবর্তীতে কোনো দরকারে তাদের সাথে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে কোনোভাবে যোগাযোগ করতে পারেন না, খুব চিন্তায় পড়ে যান। তো এভাবে ব্লক করা বন্ধুরা হারিয়ে গেলে তাদের কীভাবে বের করে পুনরায় আবারও যোগাযোগ করবেন সেটাই এবার দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন, স্ক্রল করে একেবারে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই সেটিং অপশানে ক্লিক করবেন। এবার এই পেজে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিং বলে একটি অপশান দেওয়া আছে, এই প্রোফাইল সেটিংসে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্লকিং নামে একটি অপশান আছে, এই ব্লকিং অপশানে ক্লিক করে দেবেন। ব্লকিং অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এতদিন যাবত যে সকল বন্ধুদেরকে ফেসবুক থেকে ব্লক করেছেন সেই ব্লক করা বন্ধুদের লিস্টটা কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে আপনি যাকে যাকে আনব্লক করতে চান তাকে আপনি আনব্লক করতে পারবেন। তো আমি এই মাত্র যাকে আনব্লক করেছি দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রথমেই আছে। তো এই ডান পাশে দেখতে পাচ্ছেন আনব্লক লেখা আছে, এই আনব্লকে ক্লিক করবেন। আবারও এখান থেকে আনব্লকে ক্লিক করে আনব্লক করে দেবেন। তো আমি আনব্লক করে দিলাম। দেখতে পাচ্ছেন সুব্রত রায় কিন্তু আর ব্লক লিস্টে নেই, আনব্লক হয়ে গেছে, ফেসবুক থেকে সে আনব্লক হয়ে গেছে। তো আপনি আনব্লক করলেও তাকে কিন্তু এখনও খুঁজে পাবেন না। তো তাকে খুঁজে পাওয়ার জন্য আপনি এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোমপেজে চলে আসবেন। হোমপেজে আসার পর সার্চ বারে ক্লিক করবেন। তো আমি এখন সুব্রত রায় লিখে সার্চ করে দিচ্ছি। আপনি যদি আনব্লক করার পর তাকে খুঁজে না পান তাহলে সার্চ বারে তার নামটা লিখে সার্চ করে দেবেন। তো আমি সুব্রত রায় লিখে সার্চ করে দিলাম।
সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা তার আইডির উপর ক্লিক করে তার প্রোফাইলে চলে আসবেন। এখন কিন্তু সে আমার আর ফ্রেন্ড নেই, আনফ্রেন্ড হয়ে গেছে। তো আপনি এই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। এবার যদি সে ভালো মানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আবারও আগের মতো তার সাথে চ্যাটিং করতে পারবেন। তো এখন যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশান আছে, এই মেসেজ অপশানে ক্লিক করবেন। এখন কিন্তু সরাসরি মেসেঞ্জারে চলে এসেছে। এবার এর সাথে আমরা আবারও নতুন করে চ্যাটিং বা মেসেজ করতে পারবো। তবে আপনি এতদিন ধরে তার সাথে যেসব চ্যাটিং করেছিলেন সব চ্যাটিংগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, আপনাকে নতুন করে আবারও চ্যাটিং করতে হবে। তো এখন আমি তাকে মেসেজ করছি, আমি লিখছি কেমন আছেন, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করুন। এটা লিখলে কিন্তু সে মেসেজটা পাওয়া মাত্রই সাথে সাথে আপনার ফাটানো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেবে। তো এভাবেই আপনার হারিয়ে যাওয়া ব্লক করা বন্ধুদের বের করে কিন্তু পুনরায় তাদের সাথে চ্যাটিং, ভিডিও কল, অডিও কল সব কিছুই করতে পারবেন। তো এটাই ছিল দেখানোর, আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।